গুড মর্নিং স্টুডেন্টস তোমরা সকলে কেমন আছো আমাদের তো আবার ক্লাস শুরু হয়ে গেল তোমরা সকলেই নতুন ক্লাসে উঠে গেছ গত সপ্তাহে তোমরা একটা একটা নতুন 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 তোমাদের বই থেকে পোয়েমও পড়েছ তাই না সুন্দর একটা পোয়েম ক্যাট নিয়ে সে পোয়েমটার নাম কি ছিল মাই ক্যাট তাহলে আশা করছি তোমরা সকলেই খুব ভালোভাবে পোয়েমটা পড়েছ এবং সেখানে যেই একটু কঠিন কঠিন বানানগুলো আছে সেগুলো তোমরা ভালো করে পড়েছ এবার আমরা কি করবো বলতো ওই মাই মাইক্যাট পোয়েম থেকে কিছু ওয়ার্ডস নিয়ে কিছু শব্দ নিয়ে আমরা কি করব আমরা করব অপোজিট ওয়ার্ডস মানে বিপরীতার্থক শব্দ মানে যেটা আমরা তোমাকে একটা শব্দ দিয়ে দেবে সেটার বিপরীত অর্থক শব্দটা লিখতে হবে মানে উল্টো মানের শব্দটা তোমাদের লিখতে হবে অপোজিট ওয়ার্ড তাহলে চলো প্রথমে দেখে নাও কি আছে প্রথমে আছে ডাব্লু এইচ আই টি ই হোয়াইট হোয়াইট মানে তোমরা সকলেই জানো সাদা তাই সাদার অপোজিট ওয়ার্ড মানে উল্টো উল্টোটা আমরা কি লিখেছি ব্ল্যাক এ সি কে ব্ল্যাক তাহলে হোয়াইট এর অপোজিট কি লিখেছি ব্ল্যাক নেক্সট কি আছে এল আই কে ই লাইট লাইট মানে কি পছন্দ করা তাহলে লাইকের অপোজিটটা অপোজিট টা কি আছে ডিসাইক ডিআস ডিস নেক্সট দেখি এ এল কে ওয়াক এ এল কে ওয়াক ওয়াক মানে কি ছিল হাটা এ প্রত্যেকটা ওয়ার্ডসই তো তোমাদের পোয়েমটায় আছে না তোমাদের মনে পড়েছে নিশ্চয়ই প্রত্যেকটা ওয়ার্ডসেই তোমাদের পোয়েমটাতে আছে তাহলে ওয়াক্স এর অপোজিট কি হয় এখানে আমি দুটো দিয়েছি একটা দিয়েছি রান আর একটা দিয়েছি স্ট্যান্ড মানে হাটার ওয়াক্স মানে তো হাটা হাটার অপোজিট কি হতে পারে দৌড়ো লিখতে পারো বা স্ট্যান্ড মানে দাঁড়ানো লিখতে পারো তাহলে ওয়াক এর হলো আর ইউ এন রান বা এস টি এন ডি স্ট্যান্ড যে কোনো দুটোর মধ্যে একটা পড়তেই পারো নেক্সট অলওয়েজ এল ডাব্লু এ ওয়াই এস অলওয়েস অলওয়েজ মিনস সব সময় তাহলে অলওয়েস এর অপোজিট নেভার এর নেভার মানে কখনোই না তাহলে অলওয়েস এর অপোজিট হলো নেভার নেক্সট ও ইউটি আউট আউট মানে বাইরে তাহলে বাইরের অপোজিট ইন আইএন ও ইউটিআট আউট এর অপোজিট ইন নেক্সটটা টা দেখে মানে পরিষ্কার পরিষ্কারের অপোজিট কি হবে I R D ডার টি ওয়াই ডার টি তাহলে এই যে অপোজিট ওয়ার্ডস গুলো তোমাদের দিলাম তোমরা নিশ্চয় আমার সাথে ভালো করে দেখলে এবার কি করবে বলতো এইগুলো তোমরা তোমাদের খাতায় লিখে ফেলবে কারণ এগুলো তোমাদের ভালো করে পড়ে মনে রাখতে হবে তাহলে খাগুলো তোমরা খাতায় লিখে ফেলবে এবং ভালো করে পড়বে চলো একবার দেখে নি কি আছে অপোজিট ওয়ার্ড প্রথমটা আছে হোয়াইট হোয়াইট এর অপোজিট আছে ব্ল্যাক নেক্সটটা কি আছে লাইক লাইক এর অপোজিট ডিসলাইক তারপরে আছে ওয়াক ওয়াকের অপোজিট দুটো দিয়েছি একটা হচ্ছে রান আর একটা স্ট্যান্ড নেক্সট আছে অলওয়েজ অলওয়েজ এর অপোজিট নেভার অলওয়েজ এর অপোজিট নেভার নেক্সট আউট তার অপোজিট ইন তারপরে ক্লিন ক্লিনের অপোজিট ডার্টি তোমরা কিন্তু এই বানানগুলো কিন্তু এই স্পেলিংগুলো কিন্তু অবশ্যই খুব ভালো করে দেখবে স্পেলিং যেন ভুল না হয় খেয়াল করবে তাহলে তোমরা এটা পরিষ্কার করে তোমাদের খাতায় লিখে ফেলো এবং ভালো করে পড়ো পরের দিন আমরা এই মাইকেট থেকে আরো নতুন কিছু জিনিস আমরা করব আজকের জন্য তোমাদের পড়া থাকলো অপোজিট ওয়ার্ডস তোমরা সকলে খুব ভালো করে পড়বে